প্রথমেই আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডার অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের যে আমন্ত্রণ আমরা জানিয়েছি, সেখানে আমাদের সঙ্গে আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এসপি শর্মা, আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী, ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলাম, এবং সিজা হসপিটালের যে অপারেশন টিম, ওনাদের 12 জনের একটা টিম আছে। ওই টিমের মধ্যে যে নামগুলি আছে, ইউরোলজিস্ট আছেন ডক্টর সমরেন্দ্র পাওনাম, তারপরে ডক্টর মহারাবম মেহলে, তারপরে নেফ্রোলজিস্ট আছেন ডক্টর গুলিবার কোর্সেনবম, অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর দীনেশ, ডক্টর তৈঞ্জাম কেনেডি, ডক্টর রুকু, নার্সিং অফিসার আছেন ডক্টর লেইমা পোকম, ফিজাম প্রেম কুমার সিং অ্যান্ড সোগ্রাম ঋষভ সিং, ওটি টেকনিশিয়ান আছেন 2 জন, থায়াম ইঙ্গবি সিং এবং নাঙ্গম নরেশ। আর আমাদের সার্জিক্যাল টিমে ছিলেন ডক্টর বিজিৎ লোধ ইউরোলজিস্ট, ডক্টর মুকুট দেবনাথ ইউরোলজিস্ট, ডক্টর মানস গোপ অ্যান্ড ডক্টর সমরেশ পাল নেফ্রোলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর তপন দেববর্মা, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর অনুপম চক্রবর্তী, নার্সিং অফিসার হিসেবে ছিলেন দীপ্তনু সূত্রধর, ঈশান দেব, সুমিতা সিংহ, প্রসেনজিৎ মহাজন, নবজিৎ ত্রিপুরা, ওভারঅল সুপারভাইজার ছিলেন নার্সিং অফিসার তপতি চক্রবর্তী এবং নার্সিং অফিসার তথা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর হিমাদ্রি কর, ওটি টেকনিশিয়ান রতনমণি দেববর্মা এবং দীপক চক্রবর্তী। আজকে আমাদের এই হাসপাতালে যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। সাইন্টিফিক দিক, অপারেশনের প্রসিডিউর এবং অপারেশন কিভাবে হয়েছে কি, সেটা আমাদের যে দুই টিম আছে, এই দুই টিমের স্পেশালিস্ট যারা আছেন ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। এর আগে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস সেটা আমি বলছি। আপনারা জানেন আমাদের 20 বছরের পুরনো মেডিকেল কলেজ এটা, আর হসপিটাল হিসেবে 65 বছরের পুরনো হাসপাতাল এজিবিপি হাসপাতাল। স্বাভাবিক কারণে আধুনিক যে প্রসিডিউরগুলি সেগুলি এখানে হওয়া স্বাভাবিক এবং হওয়াই উচিত। আমরা ধীরে ধীরে অনেকগুলি প্রসিডিউর এর মধ্যে করেছি, বিভিন্ন সুপার স্পেশালিটি সার্ভিস আমরা এখানে দিচ্ছি, এর মধ্যে যোগ হয়েছে এটা। প্রথমবারে আমরা গত বছর অগস্ট মাসের 21 তারিখ এ সংক্রান্ত একটা সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম। এরপরে 23 তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্যার, উনি তখন এখানে ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস ছিলেন, ওনার নেতৃত্বে একটা কমিটি
গঠন হয়। সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা রেখেছি এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন 2024 সালের জানুয়ারির 4 তারিখ। সেই সাবমিশনটা, সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ, এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন 18 জানুয়ারি 2024। অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে। তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিউর থাকে, অনেকগুলি লিগেল অ্যাসপেক্ট থাকে, আমরা পর্যায়ক্রমে সেগুলি করতে থাকি। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একজনের মেন্টারশিপে এই কাজটা করতে হয়, কোনো একজন মানে কোনো একটা হসপিটালের মেন্টারশিপে। আমরা নর্থ ইস্ট রিজন এবং ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে এদিকে সমস্ত হসপিটালগুলি যারা যারা এই কাজ করেন তাদের সম্পর্কে খোঁজখবর নিলাম এবং তাদের যে ট্র্যাক রেকর্ড কতটুকু কি করছেন সেগুলি আমরা নিলাম। তারপর বিভিন্ন চিন্তাভাবনা করে আমরা 3টি হসপিটালের নামের প্রপোজাল সহ গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আলটিমেটলি সিজা হসপিটাল সেখানে সিলেক্ট হয়েছে, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করলাম এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমবারেই এই সিজা হসপিটাল আমাদের যে আগ্রহ সেটাতে ওনারা সহমত প্রকাশ করলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করলেন, টেকনিক্যাল হেল্প যেটা সেটা ওনারা করেছেন, সেজন্য আমরা এগুতে থাকি। তারপর পেশেন্ট সিলেকশন, আজকে যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এই পেশেন্ট আমাদের এখানে জানুয়ারি মাসেই এসেছিল। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 16। তারপর আমাদের এখানে ডায়ালাইসিস চলতে থাকে, আমরা অন্যান্য 10টা পেশেন্ট কিডনির সিকিডনির পেশেন্টকে যেভাবে সাহায্য সহায়তা করিয়েছি ভাবে ওনারও চিকিৎসা চলছিল। এর মধ্যে একদিন আপনারা সবাই জানেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি খুব দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান সেজন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। সেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারে হয়, মুখ্যমন্ত্রী সমী বিশু একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল, স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলেন যে ওর একটা ব্যবস্থা করো। সেই অনুযায়ী আমরা সিজা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যে নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ডক্টর সমনেশ পাল আর আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিৎ এবং ডক্টর মুকুট দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্ক আপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে খুব দ্রুততার সহিত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় সেগুলি করানো হলো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না, কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরের থেকে করে আনলাম। তারপর একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় যে আমরা যেটা করব সেটা দেওয়ার মালিক ডাইরেক্টর হেলথ সার্ভিসেস। আমরা ধন্যবাদ জানাই ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেব বর্মাকে এবং সেখানে ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডক্টর সৌভিক দেব বর্মা, ওনাদের দুজনের প্রচেষ্টায় ওনারা দুজন বারে বারে আমাদের এখানে ভিজিট করে যে সমস্ত আমাদের শর্টকামিংসগুলি ছিল সেগুলি দেখিয়ে দিয়েছেন, আমরা সেগুলি ফুলফিল করেছি এবং অত্যন্ত দ্রুততার সাথে ওনারা আমাদেরকে এই রেজিস্ট্রেশন দিয়েছেন। এর আগে মে মাসের 5 তারিখ আমরা সিজা হসপিটালের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছি, সেখানে সিজা হসপিটালের যে প্রধান প্রফেসর ডক্টর পালিন স্যার এসেছিলেন এবং স্যারের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষর হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে এগুতে থাকি এবং ফাইনালি 8 তারিখ আজকের দিনটা ফিক্সড হয় এই অপারেশনের জন্য। অপারেশনটা পুরোপুরি পেশেন্টের জন্য বিনামূল্যে, ওনার জন্য এটা ক্যাশলেস সার্ভিস এবং এই পেশেন্টের আয়ুষ্মানও ছিল। তারপর
অপারেশন কস্ট ওনার লাগেনি, কিন্তু গভর্নমেন্ট এখানে অনেক খরচ করেছে। গভর্নমেন্ট যেমন মণিপুরের যে টিম এখানে আসার পরে টিমের এখানে থাকা আসা যাওয়ার খরচা এগুলি আমরা বহন করবো এগ্রিমেন্ট মোতাবেক। ওনাদেরকে একটা ট্রান্সপ্লান্টের যেই ওনাদের যে ফিজ সেটা তো ওনারা নেননি আমাদের কাছে, ওনারা সেমন কোনো ফি দাবি করেননি। ওনাদেরকে জাস্ট একটা টোকেন অফ অনার, একটা অনারের হিসেবে আমরা ওনাদেরকে একটা অ্যামাউন্ট দেবো 1,50,000 টাকা। তারপরে এই কাজটা করতে গেলে ওটি ভ্যালিডেশন, এমজিপিএস লাইন ভ্যালিডেশন এগুলি করতে হয়। এগুলি করতে আমাদের 2,00,000 টাকার মতো খরচ হয়েছে। এটা একজ্যাক্ট একুরেট হিসাব নয়, কিছু টাকা এদিক সেদিক হতে পারে, কারণ পুরো হিসাবটা আমি বের করতে পারিনি। তারপরে কিছু ওষুধপত্র লেগেছে, কিছু কনজিউমেবল আমাদের লেগেছে যেগুলি দরকার হয়, সেটা এখানে পাওয়া যায় না, এবং অন্য জায়গার থেকে আনতে গেলেও যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের পক্ষেই আনা সম্ভব। তো সিজার হসপিটাল সেখানেও আমাদেরকে সাহায্য করেছেন, ওনারা এনে দিয়েছেন প্রায় 3,00,000 টাকার মতো জিনিস, সেগুলি আমরা ওনাদেরকে পেমেন্ট করে দিয়েছি। তারপরে টেস্টিংয়ের জন্য আগে আমি বলেছি যে 1,50,000 টাকার মতো টেস্টিং আমাদের হসপিটালের বাইরে যে সমস্ত টেস্টের প্রয়োজন হয়েছে পেশেন্টের, সেগুলি আমরা করেছি। ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল এবং ফার্দার ট্রান্সপ্লান্টগুলিতে কাজে লাগবে, সেখানে 88 লাক্সের আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনছি। আরও কিছু ছোটোখাটো জিনিস প্রায় 80,000 টাকার মতো আমরা খরচ করেছি। তো এই যে পুরো কর্মটা আজকে হলো, যে শুরু থেকে এতটুকু বললাম, এখানে সবচেয়ে বেশি যাকে ধন্যবাদ দিতে হয় উনি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার এখান থেকে আমরা পেশেন্টটা পেয়েছি এবং ওনার সবসময় সহযোগিতা, এবং আমাদের যে সেক্রেটারি হেলথ যিনি যারা ছিলেন ওনারা, এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস এখন যিনি আছেন এবং এর আগে যিনি ছিলেন ডক্টর সুপ্রিম মল্লিক উনি, এবং আমাদের যে এখানে নেফ্রোলজি, ইউরোলজি, অ্যানাস্থেসিওলজি এবং অন্যান্য সাপোর্ট স্টাফ যারা আছেন এরা প্রত্যেকের সহযোগিতা, এবং সর্বোপরি সিজা হসপিটালের সহযোগিতা, এগুলি মিলে আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। আমি সংশ্লিষ্ট সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই, সাথে সাথে আমাদের অন্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এদেরকেও আমি ধন্যবাদ জানাই, রস সর্বক্ষণ ছিলেন এবং এই কাজে আমাদেরকে সহযোগিতা করছেন। এখন টেকনিক্যাল পার্টটার জন্য আমি অনুরোধ করবো আমাদের নেফ্রোলজিস্ট এবং হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্ট এখন ভালো আছে, তাও এগুলি সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে অপারেশনের টিম ডাইরেক্টলি যারা যুক্ত আছেন ওনারা বলবেন, স্যার তারা ওনারা আছেন মণিপুরের টিম প্লাস আমাদের টিম যারা ওটিতে ছিলেন ওনারা সেটা বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি অনুরোধ করবো আপনারা আসুন প্লিজ, করে দেওয়ার পরে আমরাও যে যেহেতু আমাদের হসপিটাল স্যার একটু সামনে দিয়ে আর কেন কি করতাম এখনো বলছ না, সবাই ছেলে স্যার একটু বন বন
স্যার একটু বল সামনে তাকায়। স্যার আরো ক্লোজ হয়ে যান। নমস্কার, গুড আফটারনুন। অ্যাজ ইউ নো, টুডে উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড আওয়ার ফার্স্ট কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম এট এজিএমসি এন্ড জিবিপি হসপিটাল উইথ দ্য হেল্প অফ সিজা হসপিটাল ইম্ফল মণিপুর। নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস দ্য লিড টিম মেম্বার অফ দিস টু টিম, দ্য টিম অফ সিজা হসপিটাল এন্ড টিম অফ এজিএমসি। হিয়ার ইজ ডক্টর গুলিভার, ইজ এ নেফ্রোলজিস্ট অ্যান্ড ইজ দ্য টিম লিডার ফ্রম সিজা হসপিটাল, অ্যান্ড ডক্টর সমরেন্দ্র অ্যান্ড ডক্টর কেনেডি, দে আর ফ্রম সিজা হসপিটাল মণিপুর, উইথ দেন দে আর ম্যানেজার সন্তোষ শেখর ইজ দেয়ার অ্যান্ড আদার মেম্বার্স। আই এম রিডিং আউট দ্য নেমস, ডক্টর মহারাবম মহলে, ডক্টর দীনেশ টোকজাম, ডক্টর রুকু অ্যান্ড নার্সিং অফিসার লেমা পকম, ফিজাম প্রেম কুমার সিং, সৌগ্রাম ঋষভ, সৌগ্রাম ঋষভ টেকনিশিয়ান ইঙ্গবি সিং অ্যান্ড নরেশ। অ্যান্ড ইন আওয়ার টিম, টিম অফ এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, উই হ্যাভ ডক্টর বিজিৎ লোধ ইউরোলজিস্ট, ডক্টর মুকুট দেবনাথ ইউরোলজিস্ট, ডক্টর মানুষ গুপ নেফ্রোলজিস্ট, ডক্টর সমরেশ পাল নেফ্রোলজিস্ট, অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে ডক্টর তপন দেব বর্মা, ডক্টর ভাস্কর মজুমদার অ্যান্ড ডক্টর অনুপম চক্রবর্তী, নার্সিং অফিসার হুয়ে দীপ্তন সূত্রধর, কিষান দেব, সুমিতা সিংহ, প্রসেনজিৎ মহাজন, নবজিৎ ত্রিপুরা অ্যান্ড ওভারঅল সুপারভিশন নান বাই তপতি চক্রবর্তী নার্সিং অফিসার অ্যান্ড হিমাদ্রিকর নার্সিং অফিসার, হি ইজ অলসো দ্য ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর ফর আওয়ার হসপিটাল। And OT technician was Ratanmani Devarma and Deepak Chakraborty. These are the team who have successfully completed this first kidney transplant program at AGMC and GBP Hospital. They were tirelessly working since morning for today, but since 1st January onwards, this team was communicating with each other and worked out to have this day, that means this transplant day on 8th July 2024, that is today itself. Now I will hand over to Dr. Gulliver sir, so he will brief you the things. Good afternoon everybody. I want on behalf of Team CISA would like to express our gratitude to the government of Tripura for trusting the enterprise of CISA hospitals. I would like to thank the Honorable CM of Tripura, the whole administration of AGMC for their full support,
at the Urology Department, Nephrology Department, and other departments for supporting this endeavor. We have completed the first surgery today. As sir has already expressed, that we have been cooperating with the and closely coordinating with the team of at this hospital to perform this surgery for the past several months. We have visited the center a few times to see the adequacy of the facilities, and whatever suggestions we had made were promptly and quickly addressed, and things moved smoothly after that. Going forward, we shall be mentoring the team at AGMC until the hospital, AGMC hospital itself, performs all the surgeries independently by their own team. Regarding Caesar hospitals, we have been doing kidney transplants since 2016. We have done 114 kidney transplants till now. We have done deceased donor, that is cadaveric kidney transplants. We have done 4 of them. We have also done blood group incompatible, that is blood group which are not matching kidney transplantation. So we have a good experience regarding kidney transplantations. So we thank AGMC and the government of Tripura for having trust in us to help the team and the agency to carry out this kidney transplant. Thank you. Dr. Somarendra is a transplant surgeon. How much time did the transplantation take? Yes, sir. Our urologists and transplant surgeons will give you a detailed diagnosis. We started by around 9 a.m. and we finished up by around 2:30 p.m. 2:30 p.m. Yes, that means more than 5 hours. Yes. Since this was a free, but generally, how much does it cost for a patient for such transplant? So I'll take this question. So in our center, we charge 6 lakhs rupees per kidney transplantation. And incidentally, in our hospital, it is partially reimbursed by the CM scheme as well as the PMJY scheme. So according to the amount which is reimbursed by the scheme, patients get benefit of that. So it will roughly come to about 3.5 to 4 lakhs out of the pocket of the patient. What is the success rate overall? See, the success rate regarding patient survival immediately post-transplant is 100%. Kidney transplant, the graft surviving for more than 1 year will be more than 97 to 98%. How many already? We have done 114 kidney transplants till now. Every patient transplant center will have patients dying after a few period. So patients can have infection, or they can have heart attack or stroke. We have lost patients like that, a few of the patients, which is predictable. But as such, our kidney transplant centers have got outcomes which is comparable to the rest of the country. And so one last question. Yes. I think Northeast, which are the other places where such surgery takes? So in Manipur, talk about Manipur first. In Manipur, we were the first center to start a kidney transplantation. We have been doing since August 2016. JNIMS is a government hospital in Manipur. They have started for the past 2 years now. And in the other states, Assam has been doing since way back in 1991. But since 1991, they're doing, the government hospital is doing, I think, international hospital now, which is Apollo Hospitals is doing, and several private hospitals are doing right now. Other states are not doing kidney transplant surgery other than Assam, Manipur, and Tripura. Now, yes. So, incidentally, Manipur is the first state to do the deceased donor kidney transplantation. This is very important. I would like to highlight this because there's always a shortage of donors and excess of patients who want a kidney transplantation. So, donors is always short. So, the numbers of kidney transplants being less is because of lack of donors. So, the only way to curb the kidney transplant racket, as well as to supplement the shortage of kidneys, is deceased donor kidney transplantation. That is, patients dying of stroke or accidents, brain dead patients, when the patient's relatives consent to give their organs, that is deceased or a cadaver kidney transplantation. So with that, one deceased donor patient can give 2 kidneys. They can give liver also, heart also, lungs also, and so many other bones and the skin also. So this is the way to go forward. So Manipur has started deceased donor kidney transplantation since August of last year. And incidentally, Guwahati has also started deceased donor kidney transplantation since, I think, December of last year. So we were ahead of them in that sense. And we should tackle this deceased donor kidney transplantation in Tripura also. Now,
Prabhupada, I would tell Maximus of Abdul, as he said, we have a lot of fatal accidents where the organs are not that much damaged. Do we have that facility in Tripura? Yeah. As you know, we have started today only. This is the first case for us. So, and what sir is telling, their center is the first in Northeast region, living Assam, those who have started long back 1991. But their center has done the highest number of transplantation surgery, 114. This is a big number. I think not only for Northeast region, but for all over India, this is a huge number. For them to start with the Kadavadi is not a big deal. But for us, once we have started case only today, for us it will take some time, but definitely we will go for that one. Because for future, that will be the only option. I don't think after few years, we will get the such type of donor that mother is donating for his, for her children, or some relative is donating. It will be a tough job in near future. So we have to go for that one. As a number of people are having road traffic accident and these things, that things, and as we have for trauma center also, we can use that facility also to get the organ of the brain death patients, so that we can give the opportunity to others to live some more days in this. No, they will come case by case, because in their center also they are having the same program. As they have told, you have heard now, 114 case they have already done. They have to be there only. Whenever our requirement is there, we will request them, definitely they will come, and they have agreed to come. It is for 5 years, but initially 5 years, but 3 years to we have to work with them only. After that only we will get the license to work independently. Thank you. I have a question to Gurivar sir. Have you signed any other move with any other state? Other than this, any other move on better facility in Tripura? Pardon? No, I'm asking the our medical support. Is there any other MO signed with any other hospital for better treatment facility in Tripura itself? He was asking. Actually, no other, but one process is going on. For teleconsultation, we are in the process to have one MO with HGPGA Lucknow. Lucknow and some other institute like Nimhans Mangalore, All India Institute of Medical Science, New Delhi, and SSK Hospital, Kolkata, some more institute for teleconsultation purpose. We are on the process. And sir, any initiatives so that our doctors also get used to this operation? Any type of understanding with them so that is taught to our doctors also how these things? Yeah, our doctor already been trained this treating, this surgery. We have sent a team of 7 doctors and nursing officers and others who are trained by our Sija Hospital only, and they are now working as observer and as a case-to-case assistant. Today also they got scrub and exactly. So like it's a part of training, they will get to know and they are learning. Hands-on training. Days to come, then they will do independently. Till time, like we will assist and Sir, শুধুমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট আর পাশাপাশি কি অন্য অর্গান ট্রান্সপ্লান্ট হতে যাচ্ছে আগামী দিনে, মানে এরকম কোনো মো বা পাইপলাইনে আছে কি? Actually, for every organ, I think Gulliver sir would be a better person to speak about all these things. Regarding organ transplantation, there are some rules, rules are there, legal aspects are there. We have to go through these aspects, and then only I'll be able to speak about that. However, regarding liver transplant, I was talking with the Shuja Hospital team, Gulliver sir also. They are also willing to start that one, and they are
on the process with some renowned hospital of India, and I have requested them once they started, then they would help us to do that move to that hospital so that we can also start liver transplant and others. For every transplant, I think there is a separate route. In India, we have laws passed to regulate organ transplantation. So, it's called transplantation of human organ, right? The first act was passed in 1994 by the Parliament of India. The amendment was passed in 2011. So, there has some modifications. So, these laws need to, since health is a state subject, it needs to be passed by the respective state legislature. In Manipur, the 2011 amendment was passed in 2014. And the 1994 Act was passed in 1999. So our transplant is based on those laws which have been passed by the state assembly. For every organ transplantation, whether it be it eye or be it kidney or be it liver or lungs or heart, you require a separate clearance from the appropriate authority, which happens to be the health directorate in our state. So we have got the permission in our hospital for eye transplantation, which we have been doing regularly, the eye department does it, and we have the permission for kidneys, and we have also received the permission for liver transplantation. So our hospital is ready for a liver transplantation also, which we plan to do in a short while. The idea is, we always take help from others. So initially, when we first started, we had a couple of mentors to come and help us out. The basic idea of mentorship is to help the hospital carry out their own surgeries independently. So we had our mentors who helped us, and since the end of 2016, we have been doing our transplants independently. Similarly, we hope that AGMC does the same thing independently. So that is the plan. So for liver also, we'll take mentorship from certain hospitals. And once that is the program matures, then the plan is to do it independently. That is the way to go about for all hospitals. Sir, your name and designation? I am Dr. Gulliver Pachangam. I am a consultant nephrologist at SEZ Hospitals and Research Institute. Thank you. Here, our urologist, nephrologist, anesthesiologist, they are the main person who have prepared this patient. There are lots of issues to prepare a patient. Please. Good evening to everybody. As all of you know, today we have completed satisfactory our past transportation of living donor organ transportation kidney. We are very much having satisfaction that we can do the procedures under the mentorship of CJR team. We would like to thank our Honorable Chief Minister Sri Manik Chansan for taking the initiative to start organ transplantation at AGMC GBPH. I would also like to thank to our Sir, MS Sir, our Principal Sir, DME Sir, and Director of Health Service Sir for taking all the initiative to give all the licenses to carry out the procedures, to give all the manpower infrastructure required to undergo the procedure. I would like to thank the mentor team, CJ Hospital and Research Center, under whom we could start the procedure. Doing kidney transplantation at AGMC and GBPH is not an easy job. It took 1 year to develop the program and to develop the infrastructure and whatever necessary requirements. Nothing much to say. I would like to request my fellow colleagues to say something about the organ transplantation. Thank you. First of all, I'd like to thank Sir, Manisha Sir, my colleague authority, MS Sir, Principal Sir, Director of Health, AMS Sir, my colleagues, all the members of the hospital, my nephrologist, my anesthesiologist, all the staffs and all, and the sisters.
So we have started the first living donor transplant today, and it has completed successfully. Mother has given kidney to son, and both of them are doing well. Mother is having good, son is having good even outdoor. I think he's having wonderful recovery. So I must thankful to City Hospital team for supporting us, conducting a massage, nice surgery that has been successful. And in the future also, we will try to continue, and we have assisted also. This surgery assisted in the future also, we will try to do our best to make it more successful. And we had this one, memorandum signed for 5 years, and after 3 years, we will start by ourselves doing all the cases. And lastly, I again thank all the authorities, my colleagues, and my MS sir and CM sir for giving us the opportunity to conduct this surgery. Thank you. Sir, everything informal letter process. Jana, normal letter told us how to do the application. Dialysis lecture.